কাতার ফিফা ফুটবল বিশ্বকাপের মাঠের লড়াইয়ে বাংলাদেশ না থাকলেও অবকাঠামো উন্নয়ন ও বিশ্বকাপের জন্য নির্মিত ৮টি স্টেডিয়ামে রয়েছে প্রবাসী বাংলাদেশিদের ঘাম ছড়ানো শ্রম। প্রবাসী বাংলাদেশিদের মর্যাদার প্রতিদান দিল দেশটি। কাতারের ফ্ল্যাগ প্লাজায় স্থান পেল বাংলাদেশের পতাকা। দেশটির দোহাল কর্নিশ ইসলামিক মিউজিয়াম পার্কে নির্মিত ফ্ল্যাগ প্লাজায় ফুটবল বিশ্বকাপে অংশ নেয়া ৩২ দলসহ মোট ১১৯ দেশের পতাকা স্থান পেয়েছে। বাংলাদেশের পতাকা ফ্ল্যাগ প্লাজায় স্থান পাওয়ায় উচ্ছ্বসিত প্রবাসীরা। ফিফা ওয়ার্ল্ড কাপ 2022 উপলক্ষে কাতার ফ্ল্যাগ প্লাজাতে ১১৯টা দেশের পতাকা উঠানো হয়েছে, তার মধ্যে বাংলাদেশের পতাকাও আছে। আমি একজন বাংলাদেশি হিসেবে বাংলাদেশের পতাকা থেকে খুবই গর্বিত। আমাদের বাংলাদেশের পতাকা দিয়ে লাগানো হয়েছে, আমরা এই জায়গায় কাজ করে আনন্দিত, গর্বিত। কাতার ফ্ল্যাগ প্লাজাতে ১১৯টা দেশের পতাকা লাগানো হয়েছে, তার মধ্যে আমাদের বাংলাদেশের পতাকাও আছে এবং এটা বাংলাদেশের পতাকা দেখে আমরা খুব গর্বিত। চলতি বছরের ২০শে নভেম্বর মাঠে করাবে দ্য গ্রেটেস্ট শো অন আর্থ। সারা বিশ্বের ফুটবল প্রেমীদের চোখ এখন আয়োজক দেশ কাতারের দিকে। আগামী ১ নভেম্বর থেকে কাতারে আসতে শুরু করবেন ফুটবল প্রেমীরা। সময় সংবাদ, কাতার।